মুস্তাফিজ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই। মুস্তাফিজ বলছে করে ডাক দেন না ভাই, মাথা গরম ভাই। আরে ঈদের মাথা গরম রাখলে হবে ভাই? আরে আর কোয়েন না, ওই পোলাপানগুলোর বয়স মোটামুটি ঠিক আছে। এ তোমার ভাইয়ের নাম দিন কি? ওই মহাসিন কথা বলেন। হ্যাঁ মহাসিন, ও তো 14-15 বছর বয়স এখনো হয় নাই। সে আমার আব্বা আব্বা করে কোন দুঃখে ডাকে কও তো। আমরা পিয়ার আব্বার কাছে যাই, যা দেখি কার কাছে বিয়া দে। আচ্ছা ভাই আমি একটা জিনিস বলি, আপনারা পিয়ারা চেনেন কিভাবে ভাই? আমি তো টিকটক দেখে ওর অনেক ফেমাস বয়, এই জন্য আমার খুব ভালো লাগে ভাই। আপনি টিকটক করে পছন্দ করে পালাচ্ছেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ছোটবেলা আমার খেলার সাথে ছিল সে, তারে আমি মনে প্রাণে ভালোবাসে পালাচ্ছিলাম, বুঝছেন? একটা ঝামেলায় পড়লাম আজকে, একটা ঈদের দিন বাইরে বেরোতে পারতেছি না। ও বলে আব্বু কেমন আছেন, ও বলে আব্বু আপনি কি ভাত খাইছেন, আব্বু আপনি কি ঘুমাইছেন, কি একটা ঝামেলায় যে পড়লাম। আমি কি ছেলে কি চাষ করি কি না, আর আমার এই মেয়েটারও সমস্যা আছে, এই মেয়েটারও দিকে খেয়াল রাখতে হবে আমাকে এখন থেকে। মেয়ে বলল যে বাবা আমাকে ভর্তি করে দাও, বই কিনা দাও। তার কথা অনুযায়ী স্কুলে ভর্তি করে দিলাম, বই কিনা দিলাম। আবার দুই দিন পরে বলতেছে কি বাবা আমাকে মোবাইল কিনে দাও। মোবাইল কি করবা? আমি অনলাইনে ক্লাস করব। সে অনলাইনে ক্লাস থাকলো দূরের কথা, উনি মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত। এই টিকটক করে, ওই টিকটক করে, ওই টিকটক করে, যেটা বাংলাদেশের সরকারের আইন অনুযায়ী সেটা নিষিদ্ধ। ইসরে কি যন্ত্রণায় পড়ে গেলাম এই মেয়েটাকে নিয়ে। হাই রে যুগ জামলা, কি যে করব। শেষ জায়গাতে তো খুব সুন্দর, এখানে আসলে এখানে টিকটক বানাইলে ভালো, অনেক সুন্দর হবে। ওয়াও দারুণ। এই আপনি প্রিয়া না? হ্যাঁ আমি প্রিয়া। আপনি তো সেই টিকটক করেন, আপনি তো আপনার সেই সুনাম সুনাম হয়ে গেছে। আপনার টিকটক আমি সব সময় দেখি, কি আমি আমাদের কি ভালো লাগতেছে আমি বুঝাইতে পারবো না। আপনি তো আমাদের গ্রামের একজন গর্ব। আমি আমি কি বলবো, দাঁড়ান 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 দাঁড়ান, আমি কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? আসলে আসলে হয়েছে কি, আসলে আমি যে আপনার সাথে ফেস টু ফেস দেখা হবে আমি কখনো কল্পনাই করতে পারছি না। আপনাদের দেখো তো কিউট, অনেক সুন্দর। আর টিকটকে আপনার ভিডিওগুলো তো আপনি কি বলবো, ভিডিওতে তো আরও সুন্দর লাগে আপনার, আমাকে আপনার অনেক মানায় ভিডিওতে। আসলে ভাই আমার টিকটক অনেক পছন্দ, অনেক ভালোবাসি টিকটক কে আমি। এই জন্যই তো আপনি সেলিব্রিটি হয়ে গেছেন, আমি তো বুঝতে পারবো না ভাই। আপনি আমি কি বলবো ভাই, আমার মোবাইলটা তখন ডাটা অন করি পুট করে আপনি আমার মোবাইলের সামনে চলে আসেন, আর আমিও মানে এক নজরের দিকে আপনার দিকে ফলো করি। আপনি যে আমাদের গ্রামের একজন গর্ব, আমি আমি বুঝতে পারছি আপনাদের, আপনি এইটা নিয়ে তো আপনি ব্যস্ত থাকেন, এই জন্য তো আপনি সেলিব্রিটি হয়ে গেছেন। আমার খুব ভালো লাগতেছে আপনাকে ফেস টু ফেস দেখে। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমার একটা কাজ আছে সামনে, আমি একটু সামনে যাবো। আপনি কি এখানে আছেন না যাবেন? হ্যাঁ আমি টিকটক বানানোর জন্য আছি, আমি এখানে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি টিকটক করেন, আমি সামনে যাই। ভালো থাকেন, হ্যাঁ টাটা, বাই বাই। আরে বাবা সালাম করো কেন বাবা? আব্বা আনে বুঝেন না। কিসের বাবা? ওই বাড়ির হিসেন দিয়ে যাইলো আনার মায়ের হিসেন, আর স্কুলে যাইলো কলেজে যাইলো বেগিনে তো আনার মায়ের হিসেন, আমি একখানে আলাপ আলাপ। আমি কিছু জানি বাবা, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। আরে কালে কথা আছে আমার সাথে। হ্যাঁ পরে কথা বলবো। সালাম আলাইকুম আব্বা। আরে বাবা কেন সালাম করো বাবা? আপনি আব্বা বুঝেন না, আমি কোন অ্যাঙ্গেলে সালাম দিচ্ছি আপনাকে। বাবা তুমি বলো তো আমি কোন অ্যাঙ্গেলে তোমার বাবা হই? বাবা মানে বুঝেন না, আপনি বুঝেন না বাবা, আমি ভালো করে বুঝেন কি হই আপনার, কি হইতে পারি আপনার বাবা। বাবা আমি অত কিছু বুঝি না, দূরন তো দূরন দূরন জান না, দূরন না। হাই হাই রে আল্লাহ, এদিক দিয়ে গেল বাবা, ওদিক দিয়ে গেল বাবা, আমি কি করব? আমি আমার মাথায় আমার কাজ করতেছে না। এই মেয়েটাকে নিয়ে যত ঝামেলা, এই মেয়েটাই হচ্ছে সবকিছুর মূল। আমাকে আরো চোখে চোখে রাখতে হবে মেয়েটা কোথায় কি করে না করে, এটা দেখতে হবে। কারণ রাস্তাঘাটে আমার মা নির্যাত বলতে আর কিছুই রাখলো না এই মেয়েটা। আজকে দাঁড়াও, আজকে একটা বিট করতে হবে মেয়েকে নিয়ে। দাঁড়াও আসতে আব্বা আজকে ঈদের দিন, আব্বা আজকে আমার লগে যাবেন, আমার তো কি আনন্দ লাগবে।
শোনো শোনো আব্বা আব্বা রাস্তা ঘাটে ডাকিও না মানিজ্য তো সব শেষ করে দিয়েছো আর মানিজ্য সচ্চক শেষ করে দিও না বাবা আমি এই যে আমার খেতের কাজ করতে তুমি যাও বাবা যাও বাবা যাও তো আমি খেতের কাজ করি বাবা আব্বা 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 বাবা বাবা চলো বাবা চলো আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম যাও 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 বাবা আমার মন দিল ফ্যান সব এই মেরে দিয়ে দিছি রে এই মেয়েটার কত সুন্দর টিকটক এর লগে যদি আমি টিকটক বানাই আমি ভাইরাল হয়ে যাবো আব্বা 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 কেমন আছেন আব্বা আব্বা কেমন আছেন এই দেন এখন বাবা নামাজের টাইম নামাজ পড়তে হবে আব্বা এই দেন আপনার মেয়ে টিকটক বানায় দেখছেন কত সুন্দর টিকটক আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেন আব্বা আব্বা কি আর করব নামাজের দিন নামাজ পড়তে যাব সে রাস্তাঘাটও কি ডিস্টার্ব শুরু করে দিছে আমি দেখতেছি এই মেয়ের জন্য আমাকে নিজেকেই মরণ লাগবে তাছাড়া কোনো বুদ্ধি দেখতেছি না হাইরে আল্লাহ কি আর করব কি একটা ঝামেলায় পড়ে গেলাম রে বাবা রাস্তাঘাটে বেরোতে পারি না ও দেখলে কয় আব্বা ভাত খাইছেন ও দেখলে সালাম যায় কি একটা যে পিনের ভিতর পড়ে গেছি রে বাবা এই দেখো কিচ্ছু আমার মেয়েরও ডাকতেছে আব্বু করে কই যাবো আমি প্রিয়া ও প্রিয়া এ কি রে তুই দুই ঘন্টা তিন ঘন্টা পরে বাসায় ফিরিস কেন তুই বাইরে কি করিস আজকে বাসায় যা তোর খবর আছে যা এখান থেকে যা কি একটা যন্ত্রণা রে ভাই রাস্তাঘাটে চলাফেরা থাকলে দূরের কথা এই যে জ্বালা খালি বাবা বাবা কইরে আমার দুই কান ঝাঁঝরা করে ফেলাইছে রে ছোটবেলা থেকে নানা বাড়িতে বড় হয়েছে তো নানা বাড়িতে বড় হলে ভাই আমার বাবাকেও কোনোদিন বাবা বলে ডাকে নাই তো আপনাকে তো বাবা বলে ডাকছে কিছু নিকট তো শুনবেন ওই টিকটক লাইকে আছে না ওইগুলোই সবসময় দেখে বেড়ায় এর আগে পরে দুইজন রিপোর্ট দিয়েছে এরকম ভাই আমিও আছি মুসিবতে ওই লাইকে টিকটক দেখে যে মেয়েটা পছন্দ হয় ওর বাবাকে দেয় বাবা বলে আচ্ছা ভাই এখন ঠান্ডা মাথায় একটা কথা শোনেন আপনার ভাইকে বলে দেবেন আমাকে যেন নেক্সট টাইমে আর আব্বাব্বা করে না ডাকে আর যদি ডাকে তাহলে ওর বিরুদ্ধে কিন্তু আমি ব্যবস্থা নেবো আপনাকে বারবার বলে দিচ্ছি কিন্তু আচ্ছা ভাই আমার আমার ভাইকে আমি শাসন করবানি আপনার মেয়েটাকে আপনি শাসন করেন আমার মেয়েকে আমি শাসন করব কারণ জন্ম দিয়েছি তো আমি ওকে দেখার দায়িত্ব আমার তুমি তোমার ভাইকে শাসন করো ঠিক আছে আচ্ছা যাও দালালি করতে আইছে পাখি দিনের বেলায় ঘুমাইলো আমি তো দিনের বেলায় ঘুমাবো তাছাড়া কি করব তোমার মতো এত বড় মেয়ে থাকতে আমাকে রাস্তাঘাটে অপমান হতে হয় এখানে ঢাঙ্গায় ঘুরে বেড়াও ওইখানে ঢাঙ্গায় ঘুরে বেড়াও তুমি কি আমার মান ইজ্জত বলতে কিছু রাখবে না তুমি কি ছোট এখন মেয়ে আমি যেন আর এই জিনিসটা নেক্সট টাইমে না দেখি যাও ঘরে যাও আচ্ছা আমি চিন্তা করে কুল পাইলাম না প্রিয়ার আব্বার আব্বা ডাকে কে আমি ডাকি ভাই আমি ডাকি একটা কাজ কর আমরা প্রিয়ার আব্বার কাছে যাই যা দেখি কার কাছে বিয়া দে আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝি না আপনারা প্রিয়ারা চেনেন কি ভাবে ভাই আমি তো টিকটক দেখে ওর অনেক ফেমাস আমরা
Assalamualaikum. Waalaikumsalam. Babara yatto sundor kore modur korte salam. Karon ki baba apni ki bujhen na ba? Ki bolo amake bujhe bolo. Baba apnar meye ke to amra pochondo kori. Amar meye ke pochondo koro. Tomar boyosh koto? Amar boyosh 15 bochor abba. Dekho baba tumra to 4 jon. চার জনের কাছে তো মেয়ে বিয়ে দিতে পারবো না যে কোনো এক জনের কাছে মেয়ে বিয়ে দিতে পারবো ঠিক ঠিক আর তুমি বলছো তোমার বয়স হচ্ছে 15 বছর তে বাবাজি তুমি জানো না সরকার আইন করছে 18 বছরের নিচে কোনো বিবাহ शादी না দেওয়ার জন্য তে তুমি বিবাহ সম্পর্কে কি জানো তে বাবাজি তোমার লেখাপড়া কতটুকু বাবাজি বাবাজি আমার লেখাপড়া 8 পাস 8 পাস তুমি জীবনে তো মনে স্কুলের আশপাশেও যাও নাই তা আপনার বয়স কত আমার বয়স আব্বা 23 বছর চলে 23 বছর হইছে এটাও গেছে গা তে বাবাজি তুমি কি কাজ করো বাবাজি সেটা একটু বলো তো শুনি পড়ালেখা তো অনেক আগে থুই দিছি তাইন আড়িগুড়ি বাপের আছে যেগুলো এগুলো দেখাই টিকটক যা যা করি এগিন করি এখন আসি ও বুঝতে পারছি দাঁড়াও আমার মেয়েকে ডাক দিচ্ছি অপেক্ষা করো হ্যাঁ মা প্রিয়া এদিকে আসো তো লেখাপড়া করো লেখাপড়া করার পরে একটা চাকরি করো ভালো একটা রেজাল্ট নিয়ে আসো আমি কেন ভালো ভালো ঘর থেকে তোমাদের বিয়ের অফার আসবে ঠিক আছে বাবারা জি আপু জি জি আর তুমি যাও দাঁড়াও তোমাকে আমি ইদানিং দেখতেছি তুমি বাড়ি থেকে বেরোলে 2 ঘন্টা 3 ঘন্টা কোথায় থাকো ভালোভাবে লেখাপড়ার দিকে মনোযোগ দাও আমি শেষবারের মতন বলে দিচ্ছি ঠিক আছে যাও আসলে কাকা আমরা পদাতে আমরা মানে ঘোরাফেরা কইরে আমরা সময়টা লস করছি আমরা বুঝতে পারি না আমরা পড়ালেখার দিকে যদি মন দিতাম তাহলে আমরা জীবনে একটা কিছু কইরে দেখাইতে পারতাম আমরা এখন আমরা কিছুই করতে পারি না আমরা আমাদের জীবনে ধ্বংস হয়ে গেছে আমরা আর এরকম কাজ করব না আমরা আপনার মেয়ের পিছে আর ঘুরব না আপনি মেয়ে না আরও কোনো মেয়ের পিছে আমরা ঘুরব না আমরা এখন ভালো হয়ে চলবো আমরা ভালোভাবে পড়ালেখা করবো ভালো ভালো করে পড়ালেখা করে আমরা আসবো এখন আমরা যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবার জন্য শুভকামনা রইল বাবারা আচ্ছা ঠিক আছে